আজ থেকে 150 বছরেরও বেশি সময় আগে 1860 এর দশকে সুফি সাধক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি প্রবর্তন করেন এই মাইজভান্ডারি তরিকা এবং সেই সময় থেকেই মাইজভান্ডারি দরবার শরীফে প্রতিদিন আয়োজন থাকে শত শত মানুষের খাবার আয়োজন এবং সেটি চলে বিভিন্ন মঞ্জিলে অনেক দূর দূরান্তের মেহমান আছে মেহমানদের আমরা নানা বান্না করি খাবাই মেহমান তো কোনো সময় 2000 হয় কোনো সময় 3000 হয় কোনো সময় 1000 হয় তো হাজার হাজার লোকের কাজ খাবার আসতে থাকে যাইতে থাকে তো 35-35 বছর পর্যন্ত থাকি আমরা কাজকর্ম করি সবাইরে হাজার হাজার মানুষকে খায় আমি তো এখানে 60 বছর ধরে আছি 60 বছর ধরে আমার আগের লোক কেউ নাই সব মরে গেছে গাই কি গেছে গাই সারি সারি পাতিল তাতে রান্না ব্যস্ত বাবুরচিরা এলাহি এমন আয়োজন অনেক সময় অনেক বিয়ের আয়োজনকেও হার মানায় বছর জুড়ে মাইজভান্ডার দরবার শরীফের মঞ্জিলে মঞ্জিলে এমন আয়োজনে প্রতিদিনই ব্যবস্থাপনা থাকে হাজারো মানুষের খাবার দাবারের এখানে মেজবানি মাংস এবং বিরিয়ানি কাচি কোরমা পোলাও সব হয় বছরে প্রত্যেক দিন মানে রান্না কন্টিনিউ এখানে 24 ঘন্টা মানে কি এখানে প্রত্যেক দিন চলতেছে মানে একদিনও মানে ইয়া নাই বাবুসি কাছে 22 পর্যন্ত আছি এই দরবারে রান্না মানে প্রত্যেক দিন আপনার 700-800 মানুষের রান্না হয় বৃহস্পতিবার শুক্রবার একটু বেশি হয় তার উদ্দে হয় তারপরে বড় অনুষ্ঠান হলে ধরেন 3000-3500 এরকম ওরসের টাইমে ওইটা আরও বেশি 50-60 হাজার আমার খুব আনন্দ লাগে খুব ভালো লাগে এখানে এই দরবারে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে বাবার দরবারে খুব আনন্দ লাগে এটি আমি 50 বছর হচ্ছে কাজ করতে আছি এখানে রুশিয়া গৌসল আদম থাকবে অবস্থা এলো তো আমি এখানে নানা বাড়া করতে আছি সবাই খায় এখানে সাথে হয় নানা বাড়া ভালো লাগে সবাই খায় এখানে যে আয়োজন সেই আয়োজনের প্রধান বিষয়ই থাকে মেজবানির মাংস সারা দেশে মেজবানের মাংসের যে সুপরিচিতি তার অনেকটা সূতিকাগার বলা যায় এই মাইজভান্ডার দরবার শরীফের মেজবানির আয়োজনকে উরুশ উপলক্ষে ওটা করা হয় ওটা স্বাদটা কিন্তু আলাদা তো মেজবানির তবরকে আমরা বিভিন্ন এমনি মহিষের মাংস দিই বৈশের মাংস দিই আমার বিভিন্ন মাংস দিয়েও করে থাকি ওইটার সবার একটু সচরাচর পছন্দ করে আর কি একমত আছে এই কারণে দরবার জিনিস মজা হয় এমনি কোনো তান দেওয়ানো লাগে না এমনি মশলা দা গালি করে হলদি মরিচ দিয়ে ইয়ানের মেজানের রান্না একটু মজা বেশি স্বাদ বেশি ওইটা আল্লাহ বাবার রহমতে আল্লাহর রহমতে এটা একটু স্বাদ অন্য রকম হবে প্রতিদিন দরবারের প্রতিটি মঞ্জিলে মঞ্জিলে আলাদা আলাদাভাবে থাকে রান্নাবান্না এবং খাবার দাবারের ব্যবস্থাপনা তাতে খাবার দাবারের আয়োজনও থাকে কম বেশি একই তাতে মেজবানির প্রধান আয়োজন মেজবানির রান্না ছাড়াও থাকে মাছ মুরগি মাংস আরও বিভিন্ন ধরনের খাবার দাবার আয়োজন প্রত্যেক দিন এখানে হাজার হাজার মানুষের এই যে তাবরুকের ব্যবস্থা থাকে যারা আসে ভক্তবৃন্দ তারা সাফান নিয়তে এই তাবরুক গ্রহণ করেন এটা সাধারণ খাদ্য হিসেবে নয় তাবরুক হিসাবে এটা গ্রহণ করা হয়ে থাকে তাছাড়া এখানে বহু এতিমহানা এবং হাফজাহানা মাদ্রাসা আছে এতিমেরা যারা যাদের মা বাপ নাই এখানে এরকম হাজার হাজার এতিম এখানে প্রত্যেক দিন আসে তাদেরও খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বেশ কয়েক ঘন্টার কাটাকুটি রান্নাবান্না শেষে পরিবেশনের জন্য প্রস্তুত হাঁড়ি ভর্তি এসব খাবার দেশের দূর দূরান্ত থেকে আসা ভক্ত আশেকদের মধ্যে এসব খাবার বিতরণ করা হবে ধনী গরিবের বৈষম্য মিলিয়ে দিয়ে মাইজভান্ডার দরবার শরীফে এক পাতে খেতে বসেন ভক্ত আশেকরা
তাতে খাবার খাওয়ার চেয়ে আত্মিক তৃপ্তিটাকেই বড় মনে করেন তারা। এই তবলটা আমরা খোদাই নিয়ামত মনে করে আসি এবং গ্রহণ করি। আমরা এগুলা খাই, প্রায় সময় খাই, ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে খাওয়া। এখানে আমরা প্রায় সময় খাই, অনেকে নিয়ত করে খায়, যার নিয়তটা পুরো হয়। এখানে আসে ভালো লাগে না আসলে, এখানে আসে মানুষ শান্তির জন্য। এখানে আসলে মানুষ যার নিয়ত আসে, নিয়তটা পূরণ হয়, পূরণ না হলে এত মানুষ আসতো না এখানে। বাত্য বাসায় খাই আমরা, এটা আমরা তবরক নিয়ামত হিসেবে খাচ্ছি, যেই নিয়ামতের উসিলায় মানুষের বিমার আমার সাফা হয়। আমরা এভাবে প্রতিদিন এই ভক্ত জাহিরিনদের খাবার পরিবেশন করি, আমরা খুব আনন্দিত। আল্লাহ রসুলের সুনুত এগুলা আমরা অনেক আনন্দিত আর অনেক তৃপ্তি পাই আমরা। এগুলো আমাদের প্রতিদিন এভাবে আমাদের খাবার পরিবেশন করি আমরা। প্রতিদিন গড়ে প্রায় 650 থেকে 700 মানুষ আমরা খাওয়াই, নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এটা সাপ্তাহিক 52 সপ্তাহে বৃহস্পতিবার রাত্রে এবং শুক্রবারেও হাজারের অধিক মানুষ খাই, বিশেষ করে 6000-এর মতো লোক খাই দুই দিনে মিলে। সেদিক দিয়ে 52 সপ্তাহে হয় প্রায় 1.5 লক্ষ মানুষ এবং দৈনিক হিসেবে হয় তাও 1.5 লক্ষ। এই 1.5 লক্ষ মিলে 3 লক্ষ হয় প্রতি বছরে। ওকেশনালি আমাদের এখানে 13টি অনুষ্ঠান হয়, প্রতি অনুষ্ঠানে 50, 60, 70 এরকম মানুষ এখানে খায় বিনামূল্যে। সংখ্যাটা গিয়ে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, কোনো কোনো বছর 7 লাখ এগিয়ে দাঁড়ায়। এটা আবার শুধু গৌসুল আজম মাইদানের একটা ঔলাদ। একইভাবে আপনারা নিশ্চয়ই জানেন অন্যান্য ঔলাদদের বাড়িতেও এইভাবে খায়। এগুলি আমরা তবরুক, আমরা এগুলি সবাই খাওয়া দাওয়া হিসেবে না, আমরা তবরুক হিসেবে আমাদের এগুলি যদি এখানে খাই আমাদের অনেক রূপ থেকে রোগ থেকে সেবা পাই। এখানে আপনার এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সবই আমরা একসাথে বসেই খাই। আর এখানে তো আমরা প্রায় সময় আসি, আমার মাও আসতো, আমার মা থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আমরাও আসতেছি, আমাদের প্রজন্ম যারা আছে তারাও আসবে ইনশাল্লাহ। খাওয়া তো জীবনে অনেকেই খাইছি, সৌদি আরবও খাইয়েছি, বাংলাদেশও খাইছি, বা পীরের দরবারে আছি, যা খাইছি আলহামদুলিল্লাহ। ইসলামের যে সৌন্দর্যের বহিঃপ্রকাশটা ঘটেছে এটা আসলে মানব সেবার মাধ্যমে। তো মাঝবান্ডা দরবার শরীফও একটা আবাদ রসুলের দরবার, এবং গোসুল আজম মাঝবান্ডারই ওনার তরিকা প্রবর্তনের পর থেকে এখানে আগত মেহমানরা সাধারণত তবরুক গ্রহণ করে। তারা একটা ভক্তি এবং বিশ্বাস নিয়ে এখানে আসে, এবং তারা সবাই বিশ্বাসই করে যে এখানকার যে তবরুক এটা গ্রহণ করলে একটা তাদের উপকার হবে বিভিন্ন বিষয়ে। এই জন্য এবং এ দরবারে যারা আসে আসলে সে প্রথম থেকেই আমরা এখানে আমাদের একটা ট্রেডিশনই আছে যে এখানে কেউ খালি মুখে যায় না, যে আমরা খুব সামান্য কিছু দিয়ে হলেও তাদেরকে আপ্যায়ন করার ব্যবস্থা করা হয়, এবং এটা আমাদের রসুলের সুন্নত বটে। সারা বছর তো বটেই রমজানেও সেহরি ও ইফতারের ব্যবস্থা থাকে মঞ্জিলগুলোতে। এর বাইরে বিশেষ বিশেষ দিনে বিভিন্ন ফল দিয়ে করা হয় ফলাহার বা ফল উৎসবের আয়োজন।